Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. বাবা ট্যাক্স সেল থেকে টাকা ছাপিয়ে এনেছি যেন খেলা দেখতে যাবি তো খেলা বলছি বলছি চাবল হাই পাগলা দুটো বড় সঙ্গে মালা দুটো ঝাগাচ্ছে বস কোথায় গিয়েছিলে একটু কুমারদের সঙ্গে দেখা করতে গেছিল এই কদিন যায়নি কেন যাও কি রাজকাজ করছিলে গুন্ডামি তোমার জন্য কি মান সম্মান সমস্ত কিছু যাবে ছি 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 ছে কি বলছো কি তুমি তুমি নিমাইবাবু কি চেনো ও বেটা এক নম্বরের ধরিবাজ এই তো সকালবেলা নিমাইবাবু কি যাচ্ছে তাই ভাবে অপমান করে গেল শোনো আমি কিচ্ছু শুনতে চাই না এই বাড়িতে তোমাকে যদি থাকতে হয় তবে নিমাইবাবুর বাড়িতে গিয়ে ওনার পায়ে ধরে ক্ষমা চাইবে বুঝলে দাদা পাঠালো ক্ষমা চাইতে তো কিভাবে চাইবো বলুন শালা খুব ভয় পেয়েছে আজকে শালাকে ছেড়ে দিলাম পরে বুঝে নেব এতদিন পরে সত্যিটা বুঝেছি ভাই ব্যাকডোর ছাড়া ফ্রন্টডোরে কিছুই হবার না তাই তো বলি ভাই বাঁচতে গেলে পয়সা চাই ভাই প্রেমের
আশা থাকলে সবই আছে, প্রেমিকা এসে বসবে কাছে, মিষ্টি করে বলবে কথা, বলবে কথা, বলবে কথা। তুমি কি ভালো? এই থাম 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 থাম। আচ্ছা, না থাকলে পয়সা? না থাকলে পয়সা চিবিয়ে খাবে মাথা। সত্যি, ঠিক আছে। এগুলো দিয়া দোকান থেকে ডাল এনে দে। কিরে, কথাটা কানে যাচ্ছে না? তুই বলে যা না। সে তো দেখলাম, কিন্তু ছেলেটাকে? দীপক দা, আমায় ভালোবাসে, আর কিছু? তাই কি চাই? খুব পয়সা চিনে গেছে বুঝি। সাবধানে থাকবে, তা না হলে গন্ডগোল বেঁধে যাবে। ঠিক বুঝলাম না। বুঝিয়ে দেব তোমাকে। তোকে তোকে আগে বলি দেব, তারপর। কাম করো তুমি, কাম তুমি ছেড়ে দাও। ছেড়ে দেব? ছেড়ে দিলে খাবো কি? মার অসুখ। সে তো আমি জানি না। তোমার মার খুব অসুখ আছে বলেছিলে না? সংসারের উপর চাপ আছে। ঠিক আছে, কাম তোমার থাকবে, কুছ রুপিয়া ভি বাড়িয়ে দেবে। লেকিন একটু বাত আছে। কি কথা? ও কিছু না, মামুলি ব্যাপার আছে। তোমার হাতে এখন কোনো কাম আছে? না, সেরকম কিছু নেই। ছি, আপনার না আমার বয়সী মেয়ে আছে?
এরপরও আপনি টাকাতে থুতো ফেলি। এতগুলো লোক লাইনে দাঁড়িয়ে আছে, তোদের আয়ত্ত নাকি? গায়ে হাত দিয়ে ভালো করলি না ন্যাপা। আবে চল হাট সালা। এই যে কি ব্যাপার, তেল দাও। তেল দেওয়া বন্ধ হয়ে গেছে। কি আনন্দ, বসো। বলছি তো বন্ধ হয়ে গেছে। এতগুলো লোক তেলের জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে আর তুমি বলছো তেল দেবে না? মামার বাড়ির আবদা। গায়ে হাত দিবেন ন্যাপা। তোমার দম নেওয়া বন্ধ করে দেবো সালা। চলো তেল দাও। দে বিড়ি দে। পাখির ছানা যা ঝাড় খেলো না। কেন, কি হয়েছে? কি আর হবে, কাউকে খুঁজছেন? না মানে সমর আছে? না নেই, কিছু বলার থাকলে বলুন, বলে দেবো। কি বলবো বাবা, সকালে গেনুর দোকানে গেলাম, 500 তেল নিয়ে 100 টাকা নোট দিলাম, তখন খুচরো নেই, বলল বিকালে দিয়ে দেবে। আমি কারখানে চলে গেলাম, এখন চাইতে গেলাম, বললো নাকি তখনই দিয়ে দিয়ে। চলুন তো। এই চলতো দেখি। দেখ গেনু, পাড়ার মধ্যে দোকানদারি করছি, এরকম ভাবে লোক ঠকাবি না। কেন মিছু মিছু বিকেলবেলা ঝামেলা করছো? আমি বললাম তো ফেরত দিয়ে দিয়েছি। মিথ্যে কথা। ধর মশাই, আমি কোথাকার সত্যবাদী? দেখো গায়ে হাত দেবে না বলছি। বলছি আপনিও সেরকম মশাই, এরকম লোফার ছেলেকে দিয়ে একদম মার খাইয়ে দিলেন। কি বললেন, লোফার? আমরা লোফার হলাম কেন বলুন তো? আর এই জন্য দেখে শুধু গুল আর গুল, বিনে পয়সায় খালি খাটিয়ে নেবার ধান্দা। শর্ট এসে গেল, জগাদার লেকচারও শুরু হয়ে, আর আমরা একই জায়গায় থেকে গেল। ফালতু লোক, দেখি একটু জায়গা দিন না। বাট সালা, যা যা। কি হলো মান্টু, শোনা যা না। কোন উপায় নেই তাই ওরা আমাদের সময়।
পারা যায় না বাবা, রোজ রোজ এই অশান্তি, দূর ধাম আওয়াজ, দাদাকে নিয়ে বড্ড চিন্তা। সমর কোথায়, কি রাজকাজ করে বলতো, এত রাত্রে বাড়ি ফিরতে পারে না? টিউশনই করে আসবে তো। বিকেলে কুমারদা এসেছিলেন, ওদের ফ্যাক্টরিতে অনেক লোক নিচ্ছে, সব প্রায় ঠিকঠাক হয়ে গেছে, তুই শুধু এই শোন, কুমারদাকে বলে দিবি আমার ব্যাপারে নাক না গলাতে, তা না হলে কিন্তু তাহলে কি হবে? পাগল, যে তোমার উপকার করতে চায় তাকে এই প্রতিদান দিচ্ছ, বাহ সুন্দর। প্রায় 200 বছর ধরে শাসন শোষণ চালিয়ে ইংরেজরা আমাদের স্বাধীনতার নামে ভিক্ষে দিয়ে গেল রে। ভিক্ষে দিল মানে? তবে এত যুদ্ধ, এত লড়াই কিসের জন্য? হ্যাঁ, এটাই তো একটা মজার জিনিস। সবই ঠিক হতো যদি আমরা হীরেকে কাঁচ বলে ফেলে না দিতাম। নে, দরজাটা লাগিয়ে দে। আজ নাই বা গেলে দিদি? দূর পাগল, আমি তো এক্ষুনি চলে আসব। আপনার মেয়ে কোনো লাভ অ্যাফেয়ার ছিল? জানি না। কোনো রাজনীতি করতো? জানি না। আপনার মেয়ে কোনো শত্রু ছিল? কোনো খবর রাখেন না, তা বাবা হয়েছেন কেন? শোন, একটা কর্মখালি আছে, একেবারে সরাসরি সাক্ষাৎ, ফিরে যাবি? ছাড় তো পাল, কিছু হবে না। না না, হতাশ হইও না। হ্যাঁ, হতাশ হইও না। কবি কি বলিয়াছেন? কবি বলিয়াছেন, এখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। চলি, তুমি বরং ওনাকে হসপিটালে দেখাও। কেন, অবস্থা কি? না, এমন কিছু নয়, তবে এই ধরনের পেশেন্টকে হসপিটালে রেখে চিকিৎসা করাতে হবে, বাড়িতে অনেক খরচ। ডাক্তারবাবু, আমার কাছে এর বেশি নেই। না না, আমাকে কিছু দিতে হবে না, এই টাকাটা দিয়ে তুমি ওনাকে ফল কিনে দিও। মাত্র 40 টাকা? হ্যাঁ, তার বেশি হয় না। কিরে, টাকা পেলি কোথায়? ওই হয়ে গেল। ও ও, তার মানে তোর কাছে টাকা ছিল, আমায় বলিস নি কেন? তবে তবে কি, উহ, তোরা থামবি একটু? সত্যি কথা বল, তাহলে সব ওষুধ ছুঁড়ে ফেলে দেবো। কি হলো, কথা বলছিস না যে? শোন দিদি, টাকা আমার কাছে তখনও ছিল না, এখনো নেই, তবে কে দেখে দেয়? আছে নিশ্চয়ই, যত সব বাজে লোফার ছেলেদের সঙ্গে মিশে মিশে খুব উন্নতি হয়েছে তো। মোড়ের মাথার দোকান থেকে ধারে এনেছি, পরে টাকাটা দিয়ে দেবো।
দিদি দিদি তুই অন্ধ, মানুষ চিনিস না। একটা কথা বলবো, রকে বসলে কিংবা একটু টন করলেই লোফার হয়ে যায়। আর যারা সব পেয়েও আরো পাবার জন্য হাত বাড়ায়, তাদের কি বলবি? শোন, যতটা ভাবছিস ততটা হইনি, হবও না। দাদা, বাড়িওয়ালা এসেছিল, মাকে যাচ্ছে তাই করে অপমান করলো। দাদা, এত রাতে কোথায় যাচ্ছিস? কিরে, সেদিন তো বড় দাও মারলি, আজ একাত হবে নাকি? খুববার বেড়েছিলি, হ্যাঁ? বিমলদা, বিমলদা, দেখো না, সন্ধ্যেবেলা দাদাভাই বেরোলো, এখনো এলো না। সে কি? আচ্ছা, তুমি যাও, আমি দেখছি। আমাদের শেষ কোথায়? শশ শশ ওর, আমার তাড়া আছে, আমাকে আগে একটু নিতে দে। আরে, আমার স্থানটা একটু হতে দে, তারপর তো তোরা নিবি। রোজ তোমার তাড়া? হ্যাঁ, আমার তাড়া আছে। আমাদের তাড়া? হ্যাঁ, তোর থেকে বেশি তাড়া আছে। তুই বেশি বকবক করবি না তো, একটু শর্ত সব। হেই, কি হচ্ছে? কি থাম বলছি? সাত সকালে তোরা এখানে? ব্যাপারটা কিছুই না, কাল অভিজ্ঞের সঙ্গে কথা হলো না। ও, চল সকাল সকাল যাওয়া ভালো। হ্যাঁ, রোববারের বাজার, হয়তো আবার কোথাও বেরিয়ে যেতে পারে। তোরা যা, আমি যাব না। দেখো ভাই, আমার মনে হয় যে ব্যাংক থেকে লোন পাওয়া সোজা ব্যাপার নয়। তোমরা একটা কাজ করো না, তোমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড আছে? কাজ কাজ করে দাঁড়ে ঘুরে কি হবে, তার চেয়ে ব্যবসা শুরু করে। আপনার হার্টের কন্ডিশনটা ভালো নয়, শরীরের দিকে একটু নজর দিন, এত পরিশ্রম করলে চলবে? ডাক্তার, বুঝতে পারছি, কিন্তু উপায় নেই। আমাকে অভিজ্ঞতা পাঠিয়েছেন। আই নো, আই নো। বাহ, আপনার হাতটা ভারী নরম তো। ছাড়ু, আপনার মতো অসভ্য ইতর লোক আমি দেখিনি। মা বললে নিয়ে ভূতি, চল 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 মার।
পুলিশে খবর দেবো না, আপনি চিন্তা করবেন না, আমি আছি, আপনি যান ভেতরে। সেদিন বিশু মারা গেল তখন গেলি না, কারণ কি? হ্যাঁ, তার কারণ একজন অ্যান্টিসোশালের মৃত্যুর জন্য আমার কোনো দুঃখ নেই। দুঃখ নেই অ্যান্টিসোশাল, অতই যদি আপত্তি থাকে তবে আসিস কেন? অ্যান্টিসোশাল, চোখ আছে, চোখ থাকবে দেখতে পেতি। যা যা ঘরে যা, ঘরে গিয়ে দেখ কি অবস্থা। আর যদি আমরা না থাকতাম ওর বোনের যে কি অবস্থা হতো। কি বলতে চাইছিস? কিছু না, ঘরে যা, গিয়ে নিজের চোখেই দেখতে পাবি। মিশমশাই, একটা খারাপ খবর আছে, সমরদা মারা গেছে, রাস্তায় পড়ে আছে। কি বলছো? কখন? এই তো একটু আগে, আসুন আমার সাথে। খুব ভালো লোক ছিল মাইরি, চলে গেল। কি হয়েছে নাপাদা? সমরদা মারা গেছে। কে সমরদা? ওই সমরের দাদা। এবার বলতো কাজটা কিসের? স্মাগলিং। স্মাগলিং? শেষে স্মাগলিং এর কাজ? কাজ চাপবে, নাকশিত করছিস কেন? টাকা পকেটে থাকলে সকলেই ভালোবাসবে, না হলে ফক্কা। এই চাঁদে দুটো, আজকের দিনে ভালোবাসা টালোবাসা ওসব মিথ্যে। তা না হলে তুই বল না, তোর বাড়িতে তোর মা তোকে খেতে দেয়? ওসব ছাড়, সমরকে দেখ, কতদিনের সুখ দুঃখের সাথী, চাকরি পেয়ে আমাদের ভুলে গেল। কেন বলতো? আমরা বেকার, কাজেই ওসব ছাড়, মামা করে লেগে পড়ি। এমনিতে আমাদের জীবনের কি দাম আছে বল? কি কল্যাণী, এই ফিরলে? হ্যাঁ, কিন্তু তুমি এখানে না পাদা? এই এমনি। তোমার কি খুব তাড়া আছে? তোমার সঙ্গে একটু কথা ছিল। না, তেমন কিছু তাড়া নেই, কিন্তু কেন? তোমার সঙ্গে একটু কথা ছিল। পার্কে যাবে? ঠিক আছে, যদি অসুবিধা হয় তাহলে এখানেই বলা যায়। আমি তোমার কে হই না পাদা, যে রাস্তায় দাঁড়িয়ে তোমার সঙ্গে গল্প করব? জানো কল্যাণী, হ্যাঁ, আমার যখন 2.5 বছর বয়স তখন আমার মা মারা যান। আমাকে মানুষ করতে আমার বাবা একটা বিয়ে করে। আর কল্যাণী, কল্যাণী, আমি তোমাকে বোঝাতে পারবো না আমি কতটা অসহায়। কিন্তু বিশ্বাস করো, আমি জানতাম না হোয়াট ইজ লাভ। কিন্তু বিশ্বাস করো, এখন আমি মনে মনে জানতে বুঝতে শিখেছি ভালোবাসা কি। ভালো কথা, আমি আর বিমল দুজনে মিলে ঠিক করেছি এখান থেকে চলে যাব। কোথায়? ঠিক হয়নি এখনো, তবে ভাবছি তোমাকেও নিয়ে যাব। কেন? তুমি যখন ঘুম থেকে জাগালে আর কি তোমাকে আমি ছেড়ে থাকতে পারি? না না না। কি ব্যাপার বৌদি, তুমি এখানে দাঁড়িয়ে মার কি কিছু? না তেমন কিছু না, তবে দেবজানি ওষুধ আনতে গেছে তো, তা তুই এত দেরি করে ফেললি। না মানে ওই ওই কাজে। এই শোন, তোর কিছু হয়নি তো? কই গো,
কোথায় গেলে? শুনছো? এবার বুঝি সব গেল। কি হয়েছে দিদি? কি কি হয়েছে তোর বল। এই যে ব্যাপারটা কি, কি ভেবেছো? কি কি হয়েছে? কি হয়েছে, কি হয়েছে দিদিকে জিজ্ঞেস করো। মেয়েকে ভিড়িয়ে ঘরের দখল নেবে, সেগুড়ে বালি। নানা কাকিমা, তাহলে কিসের এত গুজর গুজর ফুসুর ফুসু? শুনি কি হয়েছে। আমি সেভাবে মিশিনি না পাতার সঙ্গে। মিশবেও না বলে যাচ্ছি। চিচি কি বললো? চিচি করার মতো দিদি কিছু করেনি, আর যদি করেও থাকে বেশ করেছে, 100 বার করবে। একটা মানুষ অসুস্থ হয়ে রাস্তায় বসে পড়ল।
অথচ রাস্তায় তখন কত মানুষ, কারোর নজরে এলো না, কারোর জানারও ইচ্ছে হলো না যে মানুষটা বসে পড়ল কেন, অসুস্থ কিনা। আমাদের মনুষ্যত্ব আজ আমরা সত্যি কি হারিয়ে ফেলেছি, কিন্তু কেন? অনেক জানা শোনা, একটা চাকরি দিবি? মনের গভীরে কেন আরে বারে দে না ব্যথার পরিচয়, এ যেন এক বিষয় দিবি দে শুধু আপ করে যায়। আমরা আবার সুস্থ ভাবে বাঁচব, দে না একটা চাকরি, জানি পারবি না। ও মা এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।